السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হ্যালো বন্ধুরা, আমি আমার আগের পার্টে আপনাদেরকে আরবি হরফ, আরবি কোন হরফটি কোত্থেকে প্রোনাউন্সিয়েশন করতে হয়, উচ্চারণ করতে হয় দেখিয়ে দিয়েছি। এখন এই পার্টে আমি আপনাদেরকে র্যান্ডমলি জিজ্ঞাসা করব, উল্টাপাল্টাভাবে জিজ্ঞাসা করব, কেননা সিরিয়াল বাই পড়ে যাওয়া সহজ, সিরিয়াল বাই পড়লে আপনার আলাদাভাবে অক্ষর বা হরফ মনে রাখা কঠিন হবে, এজন্য আমি আপনাদেরকে র্যান্ডমলি জিজ্ঞাসা করব। তবে আপনারা আগে দেখবেন সিরিয়াল বাই পড়তে পারেন কি না, তারপরে র্যান্ডমলি ট্রাই করবেন। শুরু করছি। শুরু করার আগে আরেকটি কথা বলছি, আপনার স্ক্রিনের প্লে বাটনটি অফ করে দেখবেন আপনি সিরিয়াল বাই শেষ পর্যন্ত পড়তে পারেন কি না, তারপরে র্যান্ডমলি ট্রাই করবেন, উল্টাপাল্টাভাবে দেখবেন পারেন কি না। ওকে, এটা কি হরফ বলতে চেষ্টা করুন, আপনি না পারলে আমি তারপরে বলে দিব। এটা কি হরফ? নুন। এটা কি হরফ? ট্রাই করুন, বলতে চেষ্টা করুন। ফা। এটা কি অক্ষর বা হরফ? দদ। র। জিম। ইয়া। মিম। এটা কি অক্ষর? গইন। সদ। এটা কি হরফ বলতে চেষ্টা করুন, আমি বলার আগে আপনি বলতে চেষ্টা করুন। ল্যাল। এটা কি হরফ বা অক্ষর? এটা কি লেটার বলতে চেষ্টা করুন, আমি বলার আগে আপনাকে বলতে হবে, তাহলেই আপনি শিখবেন। হামজা। এটা কি? লাম। আইন। শিন। দাল। তা। এটা কি হরফ? হা। কাফ। ভ। সিন। এটা কি বলতে চেষ্টা করুন, খ। বা। ওয়াও। কফ। ত। জ। হ্যা। আলিফ। এই অ্যারাবিক লেটার বা অক্ষর যদি চিনি নিতে পারেন, তাহলে সামনের সকল পার্ট আপনার জন্য সহজ হবে। আমার কোরআন শিক্ষার সকল ভিডিওগুলো দেখতে আপনার মোট সময় লাগতে পারে 1 ঘন্টা, 2 বছর বা 3 বছরের প্রয়োজন হবে না, মাত্র 1 ঘন্টা সময় আল্লাহর কোরআন শিক্ষার জন্য ব্যয় করে দেখুন কত সহজে কোরআন শিক্ষা করা যায়।
পরিপূর্ণভাবে শেখার জন্য পরিপূর্ণভাবে শেখার জন্য পরের পার্টগুলো ট্রাই করুন এবং চেষ্টা করুন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।